আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা নাস্তা রেসিপি, আর এই নাস্তাটা একেবারেই ইজি একটা নাস্তা, বাচ্চারা খুবই পছন্দ করবে। এটা বানানোর জন্য শুরুতেই আমি একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি, এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। যেহেতু আমি সেদ্ধ করে নিয়েছি, তাই এখানে গ্রেটারের যে বড় সিজারটা আছে সেটা দিয়ে আমি করে নেব। চাইলে কিন্তু এই আলুটাকে সেদ্ধ না করেও করা যাবে। আমি এখানে যেহেতু বড় সাইজের আলু তাই একটা নিয়েছি, আপনারা যদি ছোট সাইজ হয় সেক্ষেত্রে দুইটা বা তিনটা নিতে পারবেন। এই নাস্তাটা এতটাই টেস্টি যে কম বানালে আসলেই হবে না, কারণ বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এটা বাচ্চাদের টিফিন, রাতে ডিনার বা বিকেলের নাস্তা হিসেবেও দিতে পারবেন। খুব সুন্দর করে এটাকে গ্রেট করে নিলাম আমি সবগুলোকে, সব আলুটাকে। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখানে আলুটাকে আমি একটা সাইডে রেখে দিব। এই গ্রেট করা আলুটাকে এখন আমি একটা সাইডে রেখে দেব। সাইডে রেখে দিয়ে আরও একটা এখানে প্লেট নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম গ্রেটার। এখানে আমি চিজটাকে গ্রেট করে নেব। অবশ্যই চেষ্টা করবেন চিজ দেওয়ার জন্য, এতে করে অনেক বেশি টেস্টি হবে। আমি এখানে মজরোলা চিজ নিয়েছি, যেহেতু ফ্রোজেন তাই এটা কিন্তু একটু কঠিন গ্রেট করা। আমি মাত্রই ফ্রিজ থেকে নামিয়েছি, আপনারা চাইলে কিন্তু 10 মিনিট আগে নামিয়ে রাখতে পারবেন, এতে করে গ্রেট করতে সুবিধা হবে। ব্যাস এবার গ্রেটার দিয়ে খুব সুন্দর করে এটাকেও গ্রেট করে নিব। এটাকেও আমি বড় যে ছিদ্রটা সেটা দিয়েই আমি গ্রেট করে নিয়েছি। এখন কিন্তু গ্রেট করা চিজ পাওয়া যায়, মজরোলা চিজই গ্রেট করাও পাওয়া যায়, কিন্তু আমার এখানে যেহেতু হাতের কাছে আমার এটা ছিল তাই আমি এটা দিয়েই করলাম। সুন্দর করে এটাকেও গ্রেট করে নিব। আমি একটু চিজের পরিমাণটা বেশি দিয়েছি। ব্যাস এখানে আমার গ্রেট করা চিজটা হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখানে নিয়ে নিলাম চিকেন। চিকেনটাকেও আমি গ্রেট করে নিব। এটাও আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। চেষ্টা করবেন ফ্রিজ থেকে নামানোর পরপরই এটাকে গ্রেট করে নেওয়ার জন্য। এটা যদি রেখে দেন সেক্ষেত্রে কিন্তু গ্রেট করতে খুব ঝামেলা হবে, বা চাইলে আপনারা এটাকে ব্লেন্ডারে করে কিংবাও করে নিতে পারবেন, তাও হবে। আমি গ্রেটার দিয়ে এটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিলাম। আর যদি কিমা করেন তাহলে অবশ্যই এটাকে মিহি কিমা করে নিতে হবে, কারণ যেহেতু আমরা এটাকে সরাসরি রান্নাটা করব। ব্যাস এখানে আমার এই চিকেনটা একদমই হয়ে গেছে। এবার একটা বড় বোল নিয়ে নিলাম, এটার ভিতরে দিয়ে দিলাম আলু, গ্রেট করা যে আলুটা সেটা দিয়ে দিলাম। আলুটা দেয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব এখানে চিকেন। চিকেনটাকে গ্রেট করে নিয়েছি, সেই চিকেনটা দিয়ে দিব। যেহেতু এখানে চিকেনটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে নিই, চিকেনটা কিন্তু এমনি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি নিয়ে নিলাম মজরোলা চিজ, যেটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। এবার দিয়ে দেব ডিম। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আরও একটা ডিম আমি এখানে দিয়ে দেব। আপনাদের এখানে যদি আরও ডিমের প্রয়োজন হয় দুইটা বা তিনটা অবশ্যই দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম আমি 1/3 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিমাণটা বুঝে দিবেন, যদি প্রয়োজন হয় পরে আবার দিব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে কিন্তু অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, চাইলে আপনারা দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। খুব সুন্দর করে এগুলোকে মিশিয়ে নেব। এখানে আমি কোনো রকম মশলা দিচ্ছি না, আর আপনারা চাইলে কিন্তু এখানে মশলা অ্যাড করতে পারবেন, তবে এই নাস্তাটার ক্ষেত্রে অতিরিক্ত মশলা দিলে সেটা খেতে একদমই ভালো লাগে না। ব্যাস এটা আমার একদমই হয়ে গেছে মেশানো, এরকম হয়েছে। এর চেয়ে বেশি আমি পাতলা চাচ্ছি না বা ঘনও চাচ্ছি না। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত তেল। এখানে কিন্তু ডুবো তেলের কোনো প্রয়োজন নেই, এখানে অল্প তেল দিলেই হবে, 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি পুরোপুরি যে মিশ্রণটা চিজ, চিকেন, আলু, ডিম সব পুরোটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে এটাকে স্প্রেড করে দিব, যাতে সব দিকটা সমান হয় অবশ্যই খেয়াল রাখতে হবে। খুব সুন্দর করে এটাকে সময় নিয়ে তারপরে
সমানভাবে একদম ছড়িয়ে দিতে হবে। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, এটা খেতে অসম্ভব টেস্টি একটা নাস্তা, একবার হলেও ট্রাই করবেন। এবার সব সাইডটা কিন্তু আমি খুব সুন্দর করে সমান করে দিয়েছি, এবার চুলোতে দিয়ে দিলাম। আমি চুলোতে দিয়ে তারপরে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবেন, আর এটা হতে একটা সাইড হতে 10 মিনিটের বেশি সময় লাগবে না, আপনাদের কম বা বেশি লাগতেই পারে। ব্যাস আমার কিন্তু একটা সাইড আমি উল্টে দেব, যখন দেখবো এরকম উপরটা শুকিয়ে আসছে ঠিক তখন আমি এটাকে উল্টে দেব। তবে এভাবে কোনোভাবেই উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি চেষ্টা করেছিলাম পরে না পেরে এটা কিন্তু আমি একটা প্লেট দিয়ে উল্টিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন এটাকে একটা প্লেটের সাহায্যে উল্টে নিতে, এতে করে আর ভাঙবে না। যদি এটা স্পাচুলা দিয়ে চেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি একটা সাইড হয়ে গেছে আমার উল্টে দিলাম, এবার আবার খুব সুন্দর করে দিয়ে দিলাম, আবার 10 মিনিটের জন্য আবার এটাকে দিয়ে দিব। 10 মিনিটের বেশি এ পাশটাও আর লাগবে না, তাই আমি 10 মিনিটের জন্য এটাকেও ঢাকা দিয়ে তারপর রেখে দেব। ঢাকা দিয়ে রেখে তারপরে অপর পাশটা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার আসছে, দেখতে অনেক সুন্দর একটা অ্যারোমা ছড়িয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে। এবার আমি এটাকে গরম গরম থাকা অবস্থায় কেটে নেব। এই নাস্তাটা এতটাই টেস্টি, বাচ্চারা তো খুবই পছন্দ করে। ব্যাস এবার এটাকে খুব সুন্দর করে কেটে নেব। আমি পিৎজার মতো করে কেটে নিলাম, আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো শেপে কেটে নিতে পারবেন, এটা কাটাটা কোনো এই না যে এভাবেই কাটতে হবে পিৎজার মতো এমন না, যেহেতু আমরা পিৎজার মতো করেই বানিয়েছি তাই পিৎজার আকারেই আমি কেটে নেব। খুব সুন্দর করে এটাকে কেটে নেব। সবগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, এটা এতটাই গরম ওঠানো যায় না। ব্যাস আমি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব টেস্টি, একবার হলেও ট্রাই করে দেখবেন। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবেন না। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।